নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন, কিভাবে আপনারা প্লাস্টিক চাটনি বানিয়ে নেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। রোজের নতুন আপডেট বা নোটিফিকেশন পেতে নিচে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন। প্লাস্টিক চাটনি বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে আমি খুব ভালো করে গরম জল করে নিচ্ছি। তার মধ্যে একদম সরু করে কেটে নেওয়া ছোট ছোট করে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে পেঁপেটাকে সেদ্ধ করে নেব। দেখুন, পেঁপেটা ফুটে উঠেছে আর 90% মতন সেদ্ধও হয়ে গেছে। এবার এই সেদ্ধ করা পেঁপেটা ছেঁকে একটা অন্য পাত্রে তুলে রাখব। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি। চিনির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল। এবার খুব ভালোভাবে চিনিটাকে ফুটিয়ে একটা শিরা মতন বানিয়ে নেব। জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। এবার নেড়ে চেড়ে 5-7 মিনিটের জন্য জলটা মরে যাওয়া অবধি ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ। কিশমিশটাকে একটু আগে দিলাম যাতে কিশমিশের মধ্যেও চিনির শিরাটা ঢুকে যায়। আপনারা চাইলে এর মধ্যে কাজুও ব্যবহার করতে পারেন। চিনির শিরাটা ফুটে ঘন হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার ফলে কোন রকমের চিনির শিরাটা জমাট বাঁধবে না। আরো 2-3 মিনিটের জন্য খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। পেঁপেটা কাটার সময় চেষ্টা করবেন যতটা পরিমাণ সরু করে পেঁপেটাকে কাটা যায়। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।